হোয়াটস আপ পোলা পয়েন্ট, রিসেন্টলি এই কোলাবের ভিডিওটা কিন্তু টিকটকে বেশ ভাইরাল হয়েছে এবং আপনারা আমাকে এই ভিডিওটা মেক করার জন্য অনেকেই মেনশন করেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই সুন্দর কোলাবের এক্সএমএল ফাইলটা দিয়ে আমরা খুব সহজে একটি সুন্দর ভিডিও মেক করে নিতে পারবো। তো আপনারা যারা এরকম একটা সুন্দর ভিডিও পারফেক্টভাবে মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। তারপরে এই অ্যাপসটাকে ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশন একটি ক্লিক করবেন। দেন আমার কমেন্ট বক্স থেকে আপনারা যে এক্সএমএল ফাইলটা শেয়ার করেছেন ওই এক্সএমএল ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচে আসলে এখানে আপনারা অনেকগুলো স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। তো এই সবগুলো ফাইলের মধ্যে এখন আপনাদের পিকচার অ্যাড করতে হবে। তো এখানে আপনারা পিচি পোলা লেখা যে ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আপনাদের যে ফ্রেন্ডদের নিয়ে ভিডিওটি মেক করতে চাচ্ছেন ওই ফ্রেন্ডের ফেসবুকের প্রোফাইলটা আপনারা যে ক্রপ করে রাখছিলেন গোল আকারে ওই ক্রপ করা গোল আকারে পিকচারটি সিলেক্ট করে নেবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে এটাকে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পারতেছেন আমি যাদেরকে নিয়ে ভিডিওটা মেক করতে যাচ্ছি তাদের মধ্যে থেকে একজনের পিকচার এখানে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আপনারা এর পরবর্তী পিচি পোলা 2, 3, 4, 5, 6 লেখা যে ফাইলগুলো দেখতে পারবেন এই সবগুলো ফাইলের মধ্যেও আপনারা আপনাদের ফ্রেন্ড অথবা যাদেরকে নিয়ে ভিডিও মেক করতে চাচ্ছেন তাদের ফেসবুকের প্রোফাইল অথবা টিকটকের প্রোফাইলটি স্ক্রিনশট দিয়ে আপনারা পিকচার অ্যাপস দিয়ে ক্রপ করে এরকম গোল শেপ আকারে নিয়ে নেবেন। দেন আপনারা সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তো এইভাবে করে এই পিচি পোলা লেখা 6টা ফাইলের মধ্যে যখন আপনারা আপনাদের ফ্রেন্ডের ফেসবুকের প্রোফাইলটি অ্যাড করে দিবেন দেন এখান থেকে আপনারা জাস্ট একটু ডান পাশের দিকে স্ক্রল করে এই রতন খান লেখা যে স্কাই কালারের ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে এবার আপনারা আপনাদের নিজেদের ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশটটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এখানে আমি এখন আপাতত আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে ইউটিউব পিচি পোলা সেই মেসেঞ্জার গ্রুপের পিকচারটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। কেননা আপনারা এখানে বাকি যে মেম্বারগুলো দেখতেছেন তাদেরকে কিন্তু আমি আমার এই ইউটিউব পিচি পোলা মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়েছি। তো আপনারাও যদি আমার এই মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। দেন সেখান থেকে আপনারা আমাকে একটি মেসেজ করবেন। তো আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে আপনাদেরকে এই ইউটিউব পিচি পোলা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেব। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে আরও যে দুইটা রতন খান লেখা ফাইল দেখতে পারবেন এই দুইটা ফাইলের মধ্যেও আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা একেবারে লাস্টে যে রতন খান লেখা ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের মধ্যে আপনারা আপনাদের নিজেদের একটা পিকচার সিলেক্ট করবেন। তো পিকচারটি অবশ্যই এরকম গোলাকার আকার হতে হবে। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে একেবারে লাস্টে যার ফেসবুকের প্রোফাইলটা এখানে শো করবে পরবর্তী যে তিনটা স্কাই কালারের ফাইল থাকবে এই তিনটা স্কাই কালারের ফাইলের মধ্যে আপনারা তার পিকচারটি অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা এর পরবর্তী যে স্কাই কালারের ফাইলটা দেখবেন উপরের দিকে এই ফাইলের মধ্যে এবার আপনারা এর পরবর্তী যাদের পিকচার অ্যাড করতে চাচ্ছেন তাদের ফেসবুকের প্রোফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এরপর আপনারা আবার তার তিনটা পিকচার এখানে তিনটা পরবর্তী ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন। তো এর পরবর্তী আবারও যে স্কাই কালারের ফাইলটা আপনারা উপরের দিকে দেখতে পারবেন সেই ফাইলের মধ্যে আপনারা আবার আপনাদের অন্য একটি ফেসবুকের ফ্রেন্ডের প্রোফাইল পিকচারটি অ্যাড করে দিবেন। তার পরবর্তী আরও যে তিনটা ফাইল থাকবে সেই তিনটা ফাইলের মধ্যে আপনারা আবার তার তিনটা পিকচার অ্যাড করবেন। তো এইভাবে করে আপনারা একেবারে লাস্ট ফাইল পর্যন্ত একটি করে ফেসবুকের প্রোফাইল দিয়ে তিনটি করে তাদের পিকচার দিয়ে অ্যাড করে দিবেন। তো এইভাবে করে আপনাদের এই 6টা ফ্রেন্ডের পিকচারই যখন আপনারা অ্যাড করে দেবেন দেন এর পরবর্তী আপনারা এখানে যে স্কাই কালারের ফাইলটা দেখবেন এই ফাইলের মধ্যে আপনারা আবারও আপনাদের যে ফেসবুকের প্রোফাইলটি আছে ওইটা এখানে অ্যাড করে দিবেন।
দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে এর পরবর্তী যে স্কে কালার ফাইলগুলো থাকবে সেই সবগুলো ফাইলের মধ্যে আপনারা আপনাদের নিজেদের পিকচারগুলো অ্যাড করে দিবেন। তো এইভাবে করে আপনারা এই সবগুলো ফাইলের মধ্যে যখন পিকচার অ্যাড করে দিবেন দেন আপনারা এই ভিডিও দেখার ট্রেন মিউজিক অ্যাড করে নেবেন। তো ট্রেন মিউজিক অ্যাড করা হয়ে গেলে আপনারা জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্টিং করবেন। এর জন্য উপরে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা আপনারা এখান থেকে অবশ্যই 720 সিলেক্ট করবেন, আর না হলে আপনাদের এই ভিডিওটা এক্সপোর্টিং হতে অনেকটা সময় লেগে যাবে। তো এরপরে এই ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।